नमस्कार सबाइके स्वागत आजकेर अनुष्ठाने ব্যবসার অবস্থা যদি খারাপ থাকে তাহলে গলা শুকিয়ে আসে বারবার করে টেনশন হয় নানান রকম সমস্যা হয় তো সেই ব্যাপারগুলো আমরা চাই না কেউ ব্যবসার অবস্থা যদি খারাপ থাকে তাহলে দেশের অবস্থাও খারাপ হয় আপনি জানেন আপনারা যে ব্যবসায়ীদের টার্নওভারের উপরে দেশের একটা ইকোনমিক্যাল কন্ডিশন নির্ভর করে দেশের ইকোনমিক্যাল স্ট্যাটাস নির্ভর করে যে ব্যবসায়ীরা কি রকম ব্যবসা করতে পাচ্ছেন আপনাদেরকে জানা উচিত বা আপনারা দেখেছেন আমি অনুষ্ঠানে শুধুমাত্র থিওরিটিক্যাল বলি না আমি সব সময় প্রোগ্রাম করবার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল গ্রাসরুট লেভেলের রাস্তার মানুষের কথা বলি বাজারের কথা বলি আপনারা জানেন যে গত 2 বছর ধরে করোনা পরিস্থিতি চলছে তাতে যে সবার খুব একটা ক্ষতি হয়েছে আমি এরকম হলফ করে বলবো না প্রচুর ব্যবসায়ীর প্রচুর লাভ হয়েছে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন যখন রাস্তাঘাটে বেরোবেন বাজারে যাবেন একটা বাজারে কতগুলো দোকান থাকে অনেক দোকান থাকে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে 100 দোকান আছে কোন একটা বাজারে সেই 100টা দোকানই কি সমানভাবে ব্যবসা করতে পারে আপনি আমাকে আমার প্রশ্নের উত্তর আমি জানি দিতে পারবেন না কিন্তু নিজের কাছে নিজে প্রশ্ন করুন একটা বাজারে 100টা দোকান রয়েছে 100টা দোকানের কি সমান ব্যবসা চলে আচ্ছা এবার আপনি আমায় বলতে পারেন যে দেবাশীষ সেখানে বিভিন্ন রকম দোকান আছে আমি সেই তর্কের খাতিরও ছেড়ে দিলাম আপনি ধরে নিন মুদির দোকান আপনার বাজারে কটা দোকান থাকতে পারে ম্যাক্সিমাম 8টা থেকে 10টা মুদির দোকান রয়েছে আপনি তো বাজারে যান প্রত্যেকদিন এই বাজারগুলোর সামনে দিয়ে আপনি থলে হাতে করে বাজার করতে যান একটু খেয়াল করুন তো যে এই যে 8টা 10টা মুদির দোকান রয়েছে এই 8টা 10টা মুদির দোকানের কি সমানভাবে চলছে ব্যবসা সমানভাবে হচ্ছে সব দোকানে কি লোক লাইন দিয়ে আছে লোকে বাজারে যাওয়ার সময় ব্যাগ দোকানে দিয়ে গিয়ে বলছে যে এই বড় লম্বা লিস্ট আছে আমার মাসের মাল তুমি ভরে দাও আর দোকানদার ঘেমে নেয়ে একসার হয়ে যাচ্ছে যে কত লোকের অর্ডার সে দেবে সব দোকানের কি এই কন্ডিশন যদি এক কন্ডিশন হয় সবার যে সবার ব্যাপক ব্যবসা চলছে তাহলে আমাদের এই অনুষ্ঠানের খুব একটা গুরুত্ব নেই আপনি না দেখলেও চলবে কারণ তাহলে বুঝতে হবে যে ওই জায়গার একটা পজিটিভ ভাইব্রেশন সবার ক্ষেত্রেই কাজ করছে কিন্তু আপনি যদি কখনো ফিল করেন যে দেবাশীষ যে কথাটা বলছে সত্যি তো তাই 10টা মুদির দোকানে সবার ব্যবসা সমানভাবে চলে না কারোর বেশি চলে কারোর কম চলে 10টা যদি এক জায়গায় কাপড়ের দোকান থাকে আপনি যান না কলকাতার বড় বাজারে যান কলেজ স্ট্রিটে যান কাপড়ের দোকান আছে অনেক সবার কি সমান ব্যবসা হয় কেউ বসে রয়েছেন আমি ওই প্রচলিত বাংলা কথা বলবো না যে কেউ বসে বসে মাছি মারছেন মাছি দাঁড়াচ্ছেন আমি এই কথাগুলো বলবো না কারণ আমার মনে হয় যে তিনিও ব্যবসাদার তারও রেসপেক্ট পাওয়া উচিত তারও যোগ্যতা আছে তারও ব্যবসা করা উচিত এবার আপনি বলবেন যে দেবাশীষ মালের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মুদির দোকানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম হয় না চালের দাম এখানে যা ওইখানেও তাই পাশেও তাই সব জায়গায় তাই কাপড়ের দোকানে কম বেশি কোয়ালিটি ভ্যারি করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় দেখবেন যে জিনিসের দাম কম নিয়েও লোকে দোকানে যাচ্ছে না তাহলে প্রশ্ন কেন যাচ্ছে না এই এই প্রশ্নটা আমাদের নিজের কাছে করতে হবে আমার যখন ক্যারিয়ারে ডেভেলপমেন্ট হবে না আমি দোষ দেবো না যে কোম্পানির মালিক খারাপ আমি দোষ দেবো না কোম্পানি খারাপ আমি আগে দেখব যে আমার নিজের মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে আমার নিজের কি কোয়ালিটি আছে আমার নিজের কি স্কিল আছে অ্যাট ফার্স্ট আই জাজ মাই সেলফ অ্যান্ড দেন আই ক্লেম টু আদার্স তারপরে আমি অন্য কাউকে দোষারোপ করব তো আমি আজকে বলবো যে আজকের অনুষ্ঠান ব্যবসায়ীদের জন্য আপনারা একটু ইভ্যালুয়েশন করুন নিজেদেরকে এবং প্রশ্ন করুন যে কেন আপনার দোকানের ব্যবসা অন্য জনের মতো চলছে না কেউ কেন হাঁপিয়ে যাচ্ছে আর আপনি বসে বসে হাঁপিয়ে যাচ্ছেন কেন হচ্ছে এটা এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চেষ্টা করব আজকে জ্যোতিষে বলছে যোগের কথা অ্যাস্ট্রোলজিতে বলছে যোগ যোগই সব যোগ পারে আপনাকে এক এক অনন্য সুবিধা দিতে এক অন্য রকমের জীবন ধারা দিতে যখন আপনার ভালো যোগ থাকবে তখন আপনি ব্যাপক অ্যাডভান্টেজ পাবেন জীবনে ব্যাপক এগিয়ে যাবেন আপনি জীবনে কিন্তু কি করলে আমি নেগেটিভ যোগে আমি নেগেটিভ যোগকে এড়িয়ে যেতে পারবো আমি কী কী পলিসি নেব নেগেটিভ যোগে নেগেটিভ যোগও তো আসবে আপনার জীবনে আমি কী কী পলিসি নেব আমি কোন কোন জায়গায় ইনভেস্ট করব কি করব হোয়াট আই ডু আমার কি করা উচিত এইটাই বলবে হচ্ছে জ্যোতিষ এটাই বলবে হচ্ছে জ্যোতিষের অ্যানালিসিস এটাই বলবে সুদীপ আনন্দের মতো শিক্ষিত জ্ঞানী চর্চা করা এবং এই যে এই বিজনেস রিলেশনশিপ উইথ অ্যাস্ট্রোলজি
এই ব্যাপারে সুদীপদা পারদর্শী। আমি স্বাগত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত জ্যোতিষদের এক এবং অন্যতম সুদীপানন্দ। আমি সুদীপদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সুদীপদাকে অনুরোধ করব আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য, এবং যারা বসে রয়েছেন দোকানে গালে হাত দিয়ে, তারা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারেন, তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সাজেশন, কিছু অ্যাডভাইস আপনার থেকে আজকে নেব। একদম, দেখুন আমি প্রথম কথা বুঝি, যারা বিজনেস করছেন প্রত্যেককে মাথায় রাখতে হবে যে আপনি কী ধরনের ব্যবসা করছেন, অর্থাৎ আপনি রিটেল ব্যবসা করছেন নাকি আপনি হোলসেল ব্যবসা করছেন, নাকি আপনি এমন ব্যবসা করছেন যেখানে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যেতে হয়, কী ধরনের ব্যবসা, অর্থাৎ আপনি যখন ব্যবসা করছেন তখন কি এক জায়গায় বসে ব্যবসা করছেন নাকি আপনাকে স্থান পরিবর্তন করতে হচ্ছে এভরিডে ব্যবসার জন্য। দ্বিতীয় কথা, আপনি কি রিটেল করছেন না হোলসেল করছেন, নাকি আপনি ট্রেডিং করছেন, আপনাকে অনেকগুলো জায়গা বোঝার আছে, নাকি আপনি একজন ম্যানুফ্যাকচারার, অনেক রকমের ক্রাইটেরিয়া আছে একটা ব্যবসা করতে গেলে। এখন প্রথম কথাই হচ্ছে আমাদের জ্যোতিষের মধ্যে যে ধরনের যে যে যোগ রয়েছে, অর্থাৎ একটা ভালো ব্যবসায়ী কীভাবে হবে, একজন ভালো বিজনেসম্যান কী করে হবেন, তার যে যোগ রয়েছে সেই যোগ সম্বন্ধে আমি আজকে দুটো তিনটে যোগ বলবো, যেই যোগগুলো থাকলে বিজনেস করলে অত্যন্ত ভালো জায়গায় সে পৌঁছতে পারবে, এবং যেমন সে ইনভেস্ট করুক না কেন, যেমন সে ইনভেস্ট করুক সেখান থেকে সে উত্তরোত্তর লাভবান হবেন, এটা গ্যারান্টেড। সে যদি ধার করেও পয়সা এনে ব্যবসা করে তাহলেও, অর্থাৎ লোন নিয়েও যদি ব্যবসা করে তাহলেও সে জীবনে উন্নতি করবে। কী ধরনের যোগ থাকলে, একটা হচ্ছে যদি কারুর চার্টের মধ্যে বিশেষ একটা যোগ, যেটা ব্যবসা করতে, অর্থাৎ ব্যবসা তো অনেকেই করে কিন্তু বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে গেলে, একটা ভালো পজিশান পেতে গেলে যে যোগটার কথা বলবো সেটা হচ্ছে ব্যবসা বৃদ্ধি যোগ। যোগটার নামই হচ্ছে ব্যবসা বৃদ্ধি যোগ। দেখুন এইখানে কি থাকতে হবে, কারোর বার্থ চার্টের মধ্যে, ডেট অফ বার্থে বার্থ চার্টের মধ্যে সেভেন্থ হাউস লর্ড যদি সেভেন্থ হাউসে থাকে বা তুঙ্গি অবস্থা অর্থাৎ এক্সল্টেড থাকে, অথবা যদি কোনো সক্ষেত্রী হয়ে বা মূল ত্রিকোণগত যদি হয়, অর্থাৎ আমি এর আগে কিন্তু কেন্দ্রস্থান মূল ত্রিকোণ নিয়ে অনেক আলোচনা করেছি, কাকে কেন্দ্রস্থান বলে, কাকে মূল ত্রিকোণ বলে, কাকে সক্ষেত্রী বলে, কাকে তুঙ্গী বলে এক্সল্টেড, কাকে নিচস্থ বলা হয়, ডেবিলিটেটেড বলা হয়, তা গ্রহের বিভিন্ন অবস্থান আছে। তা এইখানে একজন বড় বিজনেসম্যান হতে গেলে ব্যবসা বৃদ্ধি যোগে কী থাকতে হবে, সেই সেভেন্থ হাউস লর্ডকে সেভেন্থ হাউসে অথবা এক্সল্টেড তুঙ্গী কন্ডিশনে অথবা কেন্দ্রস্থানে মিত্র গৃহে থাকতে হবে, অথবা পনফরে থাকতে হবে, অ্যাপক্লিমে থাকতে হতে পারে, অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার তুঙ্গী কন্ডিশন এক্সল্টেড বা মূল ত্রিকোণে থাকতে হবে। এইরকম কন্ডিশনে যদি সেভেন্থ হাউস লর্ড থাকে, তার মধ্যে যদি স্বগৃহস্থ থাকে বা এক্সল্টেড থাকে, তুঙ্গী থাকে, এবং সেই গ্রহটি যদি শুভ প্রভাবিত গ্রহের দ্বারা দৃশ্যমান হয় বা সংযোগ তৈরি করে, এবং তার সঙ্গে সেই সেভেন্থ হাউসে যদি শুভ গ্রহের আধিক্য হয় বা শুভ গ্রহ দৃষ্ট হয়, যত পরিমাণ বেশি, যদি দুই বা ততোধিক শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে এটাকে বলা হয় ব্যবসা বৃদ্ধি যোগ। এবং তার সঙ্গে সঙ্গে বড় ব্যবসায়ী হতে গেলে ধনশালী যোগ বলে একটি যোগ আছে, ধনশালী যোগ, সেই ধনশালী যোগ থাকতে হবে চার্টের মধ্যে। যত শিল্পপতি দেখছেন আমাদের ইন্ডিয়ায় কেন সারা ওয়ার্ল্ডে যত শিল্পপতি দেখছেন, দেখবেন প্রত্যেকের চার্টের মধ্যে এই ধনশালী যোগ থাকতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ যোগ, সেটি থাকা চলবে না চার্টের মধ্যে, সেটা থাকা চলবে না, সেটাকে বলা হয় কেমোদ্রুম যোগ। কেমোদ্রুম যোগ এমন একটা যোগ যেটা থাকলে যারা ব্যবসা করেন তাদেরকে বিজনেস বুদ্ধি, ব্যবসার অনেক বুদ্ধি খাটাতে হয়, ব্যবসায় অনেক সূক্ষ্ম বুদ্ধি ঢালতে হয় মাথা থেকে। তা এই ধরনের যদি কেমোদ্রুম যোগ কারুর চার্টে থাকে তাহলে মানসিক ভীষণ অস্থিরতার জন্য তার ব্যবসা খারাপ হয়। আবার দেখা যায় কোনো ম্যালিফিক প্ল্যানেটের দ্বারা যদি চন্দ্র অ্যাট্রাক্টেড হয়ে যায়, অর্থাৎ ইনফ্লুয়েন্সড হয় চন্দ্র, তাহলে কিন্তু মাথায় অত্যন্ত ডিস্টার্ব চিন্তা আসে, যার থেকে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে চার্টের মধ্যে ধনশালী যোগ থাকতে হবে, ব্যবসা বৃদ্ধি যোগ থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি এই ধরনের নেগেটিভ যোগ না থাকে
তাহলে দেখা যাবে একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এবং আয়ভাব একাদশ যে স্থানটা সেটা অত্যন্ত শুভ গ্রহ প্রভাবিত হতে হবে। এই তিনটে কন্ডিশন থাকলে দেখুন একজন বড় ব্যবসায়ী হতে গেলে মোটামুটি পাঁচখানা ল আছে, জ্যোতিষশাস্ত্রে পাঁচখানা সূত্র আছে, তার মধ্যে আমি একটি সূত্র আজকে বললাম, আরেকটা সূত্র পারলে আমি বলে দেবো। লাইনে বোধহয় লোক আছেন নাকি, কেউ আছেন লাইনে লোক রয়েছেন? আমি এর সঙ্গে সঙ্গে আজকে ব্যবসার শ্রীবৃদ্ধি করতে গেলে ধরুন এই ধরনের কিছু সুযোগ থাকা সত্ত্বেও অন্যান্য নেগেটিভ প্ল্যানেটের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে আপনার ব্যবসাটা খারাপ চলছে, তাহলে সেখানে কি করলে আপনার ব্যবসাটা ভালো চলতে পারে, এখনকার থেকে ভালো চলতে পারে, সেটা আমি আজকে একটা ছোট্ট সুপ্রভাবী ক্রিয়াও আপনাদেরকে বলে দেবো, তাহলে কিছুটা হলেও প্রোটেকশন আপনারা পান। আমি একজনের ফোন নেব, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? হ্যাঁ আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? দারুণ ভালো লাগে। আমার এক ক্লায়েন্ট ভাই এক ভাইয়ের ছেলে একজন গেছিলেন ওনার ক্যারিয়ারের জন্য বৃদ্ধের কাছে গিয়ে খুব হেল্প পেয়েছে, ওই জন্য আমি আবার ফোন করলাম ছেলের জন্য। গিয়ে হেল্প পেয়েছে বলে আপনি ফোন করেছেন, বাহ ভেরি গুড। কিছু হয়েছে কি? হ্যাঁ হেল্প আমি ইস্যু কি কি ধরনের কি কাজের জন্য উনি এসেছিলেন বলবেন? উনি এসেছিলেন ওই চাকরি সূত্রে এসেছিলেন, উনি দাদা বলেছিলেন যে চাকরি তোমার আছে তো 2022 হবে, 2022 এখনো হয়েছে। আমি কি রেমিডি দিয়েছিলাম? হ্যাঁ রেমিডি কিছু দেননি আপনি, একটু প্রতিকার করেছিল, প্রতিকার করে দিয়েছিলেন। প্রতিকার মানে তো রেমিডি, আর প্রতিকার করে রেমিডি ছাড়া প্রতিকার কি হবে? প্রতিকার মানেই তো রেমিডি। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম যে পাথর টাথরের কথা বলছেন নাকি। ওই সব দিয়েছিলাম কোনো? আপনি কোথা থেকে ফোন করছেন এখন? আমি হুগলি থেকে। হুগলি থেকে ফোন করছেন? হ্যাঁ। আচ্ছা বেশ, বলুন ছেলের জন্ম তারিখ বলুন। 26/3/1992। আচ্ছা, জন্মস্থান? 3:15 বিকেল 3:15। জন্মস্থান? হুগলি। জন্মস্থান হচ্ছে হুগলি। ওকে হুগলি। হুগলি 26/3/1992 বিকেল 3:15 হুগলিতে হচ্ছে আপনার ছেলের জন্ম হয়েছে। ওকে রাইট, এবার একটু ওয়েট করুন, ছকটা দেখতে দিন, আপনি তারপরে রেসপন্স করবেন। দাদা একটু বলে দিক, বৃহস্পতিবার জন্মবার ছিল? বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ ওকে, দেখুন শুনতে থাকবেন, হ্যাঁ আমি কি বলছি, আগে কোনো কমেন্ট করবেন না, আমার কথা শেষ হলে পরে কমেন্ট করবেন, ঠিক আছে? সিংহ লগ্ন ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্র, কি বললাম, সিংহ লগ্ন ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ শুক্রের মহাদশায় জন্ম, ক্ষত্রিয় বর্ণ, ঠিক আছে? এই চার্টটা ইন্ডিকেট করছে প্রথম কথাই এই চার্টের মধ্যে বৃহস্পতি গ্রহটা জন্মকালীন এবং বুধ গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে। লগ্নের ডিগ্রি 7:39, এটা ঠিকই আছে, তবে এইরকম মঘা নক্ষত্রে আছে তো লগ্নটা, তো এইরকম থাকলে ন্যাচারালি আমি বলছি আলোচনায় আসছি, দেখুন প্রথম কথাই হচ্ছে এই চার্টের মধ্যে একটা বুধাদিত্য যোগ ঘটেছে কিন্তু খুব স্ট্রং নয়, বুধাদিত্য যোগটা মাত্র 30-40% পেয়েছে ভালোটা বুধাদিত্য যোগের। তো এই চার্টের মধ্যে, হ্যাঁ শুনে নিন, এই চার্টের মধ্যে লগ্নে বৃহস্পতি সিংহ লগ্নে এবং শুক্র মঙ্গল হচ্ছে গিয়ে সপ্তমে বসেছে, চন্দ্র রাহু একত্র ঘটেছে একাদশে কেতু, যার থাকে একাদশে কেতু সে ঘরে সোনার সেতু। দেখুন এই চার্টার মধ্যে প্রথম কথাই এই যে শুক্র মঙ্গল, এই তৃতীয় একাদশপতি শুক্র মঙ্গলের সঙ্গে সপ্তমে বসেছে, প্রথম কথাই। আচ্ছা একটা জিনিস বলুন তো, ও কি এমনি সব ঠিক আছে? ও কি ছোটোবেলা থেকে, এখন তো খুব মানে এখন যে বয়সটা আছে বলছি, একদম ছোটোবেলা থেকে অত্যন্ত ঠান্ডা সর্দি কাশিতে ভোগান্তি ভীষণভাবে বুকে সাই সাই, বুকে সাই সাই মানে একদম জীবন মরণ নিয়ে টানাটানি হয়েছে? কি কি একটা জীবন মরণ নিয়ে টানাটানি হয়েছে এই এই বুকের বুকের সমস্যার জন্য কি? দেখুন রাইট, আমি কি বললাম, প্রেডিকশন শুনুন, আমার প্রেডিকশন একদম ছোট থেকে বলেছি, কিন্তু আমি কিন্তু দেখুন এখনকার কারেন্ট সিচুয়েশন ধরি না, আমি ছোট 1-5 বছর 6 বছরের ভেতরে
এক থেকে পাঁচ থেকে ছ বছরের ভেতরে শুনে নিন, ভীষণভাবে সর্দি কাশির প্রভাবে প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেছিল, মানে এতই খারাপ কন্ডিশন, বুকে সে হাঁপানির মতো সাঁই সাঁই করে আওয়াজ হতো। হ্যাঁ, তিন বছরের মাথায় উনি কিন্তু বললেন যে ছোট বেলা, পাঁচ বছর বলেছি, এক থেকে পাঁচ বছর, তিন বছরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে এবং ডাক্তার বাড়ি মানে এমন হয়ে গেছিল যে নার্সিং হোম হসপিটালে ভর্তি করার অবস্থা হয়ে গেছিল। এই দেখো সমস্ত ডাক্তারই প্রায়, হ্যাঁ সরি বলুন আরেকবার বলুন, ডাক্তাররা সাইন করে দিয়েছিল একে বাঁচানো যাবে না এরকম। তাতে করে কিন্তু দেখুন, আচ্ছা ও ছোটবেলা থেকে গান বাজনা বা আঁকা ঝোঁকা মানে যে কোনো আর্টিস্টিক কোন, এবং আপনারা হাতে পেন না দিলে ও পেন খুঁজে নিয়ে একটা সুন্দর কিছু এঁকে দিতে পারতো ছোট থেকে। হ্যাঁ একটু আঁকতে ভালোবাসতো। হ্যাঁ গান ফান শিখিয়েছেন? না না ও সব কিছু শেখেনি। ওকে ওকে, এই এই জন্মগত একটা প্রতিভা কিন্তু ওর থাকার কথা। এইবার আমি বলে দিই, এই চার্টটাতে দেখা যায় জীবনে অনেক উন্নতি করবে, কিন্তু আফটার 33 বছরের পর থেকে জীবনে উন্নতি শুরু হবে, কিন্তু তার আগে জীবনে অনেক কিছু করারও চেষ্টা করবে। এবং এই চার্টটা ইন্ডিকেট করে যে আমি বিজনেস নিয়ে আলোচনা করছিলাম, এই চার্টের মূল বৈশিষ্ট্যই কিন্তু বিজনেস, যাই করুক যত যা পড়াশোনা করুক না কেন বিজনেস হচ্ছে এর জীবনের মূল ধর্ম হবে। আপনাদের পরিবারে কেউ বিজনেস করেন? না, উনি পরিবারের থেকে কেউ বিজনেস করে না, ওর বাবা কাজ করতো, রিটায়ার হয়ে গেছে, এখন কোম্পানি বসে গেছে। মামা বাড়ির দিকে কারোর বিজনেস ছিল? মামা বাড়ির দিকে? হ্যাঁ ওর মামা, মামা ধনশালী যোগ, সেই যোগটায় কিন্তু বাধা আছে, যার জন্য একে একটু প্রতিকার প্রতিবিধান করতে হবে জীবনে। এই চার্ট কোনো দিন কোথাও বসে এক ঘন্টা দু ঘন্টা কারোর কাছে কর্ম করতে পারবে না, যা করবে ক্রিয়েটিভ, একদম নিজের ক্রিয়েশনের কাজ, যার জন্য আমি বিজনেসটাকে ইন্ডিকেট করছি। তবে একটা কথা বলে রাখি, এর জীবনে আপনি এখন যা বয়স, আপনি বলুন তো 16 থেকে 20 এই বয়সটা, 16 থেকে 20 বা 21-22 এই টাইমের মধ্যে ভীষণ চিন্তাক্লিষ্ট, সবসময় মাইন্ডের মধ্যে একটা চিন্তা চলে অল টাইম, ভীষণ চিন্তা, একটা চিন্তা একবার ঢুকে গেলে সেটার মাথা থেকে বেরোতে চায় না, কি যেন একা একা বসে ভাবে। দেখুন একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, এ জীবনে অনেক বড় হবে কিন্তু নিজের মনের কাছে ঘাত প্রতিঘাত, ঘাত প্রতিঘাত অল টাইম ওর চলছে, অল টাইম, আজকে থেকে না ঠিক 16 বছর বয়স থেকে, 15-16 বছর বয়স থেকে, মানে বারবার নিজের সঙ্গে নিজের লড়াই হতেই হবে, মনের মধ্যে ঘাত প্রতিঘাত অল টাইম, কি করব কি করব। এবং কোনো একটা ঘটনা দেখে, কোনো একটা ঘটনা দুঃখজনক বা একটা রোমহর্ষক ঘটনা কিছু দেখার পরে ওর মাইন্ডের মধ্যে রিপারকেশন আসার কথা, সেটাও ভাবে অনেক অনেক কিছু, অনেক কিছু ভাবে সেটা নিয়ে। এরকম কোনো ঘটনা না, না আমি সরকারি চাকরি নিয়ে কিছু বলা যাবে না, এখানে চাকরির যোগটা আছে না কেন, নেই ও, আমি আপনাকে কী বলছি, চাকরি ওকে দেবেন, চাকরি ও দুদিন 7 দিন বাদে রিজাইন করে চলে আসবে, চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, চ্যালেঞ্জ চাকরিতে, ও ও বলছি যে ও বেশিক্ষণ কারুর জায়গায় বসে চাকরি করতে পারবে না, ও ক্রিয়েটিভ, নিজের থেকে করবে, এই জিনিসটা প্রকাশ পাবে, আপনি দেখবেন গ্যারান্টি রইল এটা প্রকাশ পাবে, জীবনের প্রথম ভাগে হয়তো কিছু না কিছু কাজ করবে কারুর জায়গায় কোনো জায়গায়, কিন্তু ওসব ছেড়ে ছুড়ে দিয়ে নিজে করবে, একদম আমি আপনাকে গ্যারান্টি লিখে দিতে পারি, এবং নিজের ক্রিয়েশন অনেক দূর উঠবে জীবনে। কিন্তু একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, জন্ডিস থেকে সাবধান, জন্ডিস লিভারের প্রবলেম থেকে খুব সাবধান। হ্যালো, নেই উনি আর গ্যারান্টেড জন্ডিস হওয়ার কথা, গ্যারান্টেড এই জন্ডিস টাচ করবেই, লিভারকে টাচ করবেই জন্ডিস, গ্যারান্টেড একদম, একবার না একের অধিক, এক থেকে দুবার জীবনে। বেশ বেশ, আমরা আর এর চার্ট আমি সব কিছু বলে দিতে পারি, এখন আগামী কি হবে, যেভাবে শুরু করেছেন গ্যারান্টেড বলছি তো, আগামী কি হবে একটা কিছু মিস হয়নি, সব কিছু বলে দিতে পারবো। আরেকজন রয়েছেন ফোন, আমি কি নেব? হ্যাঁ নিন। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি মালদা থেকে বলছি। হ্যাঁ বেশ, কেমন লাগছে অনুষ্ঠান, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? হ্যালো,
কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? হ্যাঁ, অনুষ্ঠান দেখতে আপনার ভালোই লাগে, আমি দেখি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেউ কি গেছিল? না, কেউ যায়নি, কিন্তু আমি আপনার অনুষ্ঠানটা দেখি। ওকে, আজকে কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের জন্য। আপনার মেয়ের জন্ম তারিখ বলুন, সময় মাত্র 3 মিনিট আছে। না, জুলাই। হ্যাঁ, সরি, সকাল 10টা। জন্মস্থান বলুন? মালদা। ওকে, রাইট। সময় কম আছে, যতটা বলবেন দাদা আপনি হ্যাঁ নাতে একটু উত্তর দেবেন, ঠিক আছে? খুব শর্টে বলবো, একটু দেখবেন, আমি মূল মূল জিনিসগুলো বলেছি, মেইন মেইন জিনিসগুলো বলছি। 96 সালে জন্ম, বুধবার ছিল সেদিন, বুধবার। তুলালগ্ন, তুলালগ্নে 1°55' মাত্র চিত্রায় ঢুকেছে। দেখুন, এখানে মকর হচ্ছে রাশি 25°42', ধনিষ্ঠ নক্ষত্র, ধনিষ্ঠ নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গলের মধ্যে জন্ম। এর দেখুন, আমি আপনাদের বলে দিচ্ছি, এর চার্টের মধ্যে দেখতে পাচ্ছি বৃহস্পতি শনি বকরি রয়েছে। এর চার্টের মূল ভাবটা আমি ঢুকে যাচ্ছি চট করে। দেখুন, এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি লগ্ন 1, 2, 3, 4, লগ্নের ষষ্ঠে শনি কেতু লগ্নপতি চলে গেছে নবমে মঙ্গলযুক্ত বুধের ঘরে। আচ্ছা, এইখানে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে চন্দ্র নাশভাবে বসেছে বুধ একাদশে, রাহু দ্বাদশে, শনি কেতু ষষ্ঠে। আচ্ছা দেখুন, এইখানে প্রথম কথাই হচ্ছে, এই চার্টটা কিন্তু অত্যন্ত মানে পড়াশোনা যদি ঠিকঠাক করে এই চার্টে অনেক দূর উঠতে পারবে। কে হয় আপনার? কে হয়? ওনার মেয়ে হয়। মেয়ে এই চার্টে ইন্ডিকেট করে যে এ অনেক দূর জীবনে উঠতে পারবে, কিন্তু এর নিজের চেষ্টা টেষ্টা খুব কম থাকবে, এর নিজের চেষ্টা কম থাকবে। এবং সবথেকে বড় কথা দেখুন, এর ভাগ্য ভাব, যেটা ভাগ্য ভাবটা খুব ভালো, ভাগ্য ভাবটা কিন্তু খারাপ নয়। কিন্তু এর চার্টের মধ্যে যে জিনিসটা রয়েছে, গুরুমঙ্গলা বলে একটা যোগ আছে, সেই যোগটা এর চার্টের মধ্যে রয়েছে অত্যন্ত ভালো। এবং সৌভাগ্য যোগ বলে আর একটা শুভ যোগ রয়েছে, খুব ভালো যোগ রয়েছে। এবং দেখুন, একটা কথা আমি আপনাকে বলে দিই, কিন্তু এখানে কর্মনাশ বলে একটা যোগ আছে, কর্মনাশ যোগ। এই যোগটা থাকলে কী হয়, জীবনে কর্ম পেয়েও কর্ম চলে যায় বা কর্মের প্রতি তার একটা অনীহা জন্মায়, ভীষণ অলস টাইপের হবে জীবনে, না চাইতে, মেঘনা চাইতে জলের মতো জীবনে অনেক কিছু পেয়ে যাবে। এবং এই দেখুন, একটা কথা আমি আপনাকে বলি, পেটের এই আমাদের শরীরের লেফট সাইড, লেফট সাইড ইন্ডিকেট করে, লেফট সাইডের কোনো না কোনো প্রবলেম ছোটবেলা থেকে আসার কথা। একটু একটু হ্যাঁ না আমাকে একটু উত্তর দিন। হ্যাঁ বলছি আমি, হ্যাঁ বলছি। হ্যাঁ, সব এই যেগুলো উনি বলছেন এগুলো কতটা মিলছে আপনার মেয়ের সঙ্গে? হ্যাঁ মিলছে। ওর চাকরির চেষ্টা করে, ওর বাবা তো মারা গেছে, ওর বাবার চাকরিটার জন্য অ্যাপ্লাই করে রেখেছি। আচ্ছা, ওর বর মারা গেছে বললেন? কি বলেছি, মেঘনা চাইতে জলের মতো এটা পাবে, এই চাকরিটাও পেয়ে যাবে, আমি আপনাকে বললাম। কিন্তু কর্মের প্রতি অনীহা থাকবে, কর্ম করতে করতে এইটা একটু দেখিয়ে নেবেন, এইখানে এইগুলোতে প্রতিকার দরকার। মেন্টাল স্টেবিলিটির অভাব, মেন্টাল স্টেবিলিটি প্রচণ্ডভাবে এই লাস্ট 3.5-4 বছর ধরে ভীষণভাবে চিন্তা ক্লিষ্ট রয়েছে, মাথায় ভীষণ ডিস্টার্ব চলছে। বেশ, অনেক ধন্যবাদ। তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাস বাস। আপনি স্যার, আপনি হ্যাঁ বলুন, প্রতিকার করতে গেলে আপনি এই দুর্গাপুরে আসেন না? আপনি ওই নাম্বারগুলোতে একটু যোগাযোগ করবেন, 96742, ওই দেখবেন বুকিংগুলো লেখা রয়েছে, বুকিং নাম্বার দেখুন না, নিচে তিনটে নাম্বার রয়েছে, ওগুলো দেখুন। আর আমার কাঁথির বুকিং চলছে, কাঁথিতে প্রচুর বুকিং হয়ে গেছে অলরেডি, মেদিনীপুরেও হয়ে গেছে। এখন একটু কাঁথি মেদিনীপুরে কমই নেব, মানে নেব, এখনও নেব, কিন্তু ভীষণ ভিড় চলছে, সব চেম্বারেই ভিড়, কালকের চেম্বারে ভীষণ ভিড়। আমার চেম্বারগুলোতে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ, ভগবানের বাবা লোকনাথের, আমার মা বাবা সকলের আশীর্বাদ কৃপা। আজকে একদম হাতে নেই সময়, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুদীপ দাকে নমস্কার, নমস্কার আপনাদের সবাইকে।